আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে নিয়ে এসেছি গরুর কলিজা ভুনা, কীভাবে অল্প সময়ের মধ্যে এবং মজাদার টেস্টি গরুর কলিজা করা যায়, ভুনা করা যায়, সেটা আজকে আম্মু দেখাবে। কিন্তু বাট আমার গরুর কলিজা একদমই পছন্দ না, কিন্তু আমাদের ঘরের সকলে পছন্দ করে এবং আশা করি আপনারাও অনেকে পছন্দ করেন, তাই তাদের জন্য ভিডিওটি চলুন দেখি কীভাবে তৈরি করা হয়। আর গরুর কলিজা ভুনার সাথে যদি রুটি থাকে বা ভাত দিয়ে খেতে আসলে আচ্ছা ঠিক আছে। এখন আমরা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, পেঁয়াজ থেকে একটু বাদাম কালার করবো। গরম তেল আমরা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, বাদামি কালার হলে হলুদ মরিচ দিব, মশলা মরিচ দিয়ে দিব। এখানে এক কেজি মতন কলিজা, এই কলিজাগুলি যে আমি গরম পানি দিয়ে ফুটাইয়া তার ভালোভাবে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখানে উঠে রাখি দিছি। কলিজা তিনটা তেজপাতা দিলাম এখানে, তেজপাতা দিলাম, এখন দিব দারচিনি, তারপরে দিলাম এলাচ। আমি আদা রসুন মিক্স করে এখানে এক চামচ দিলাম, আর এক চামচ দিব দুই চামচ আদা রসুন বাটা দিলাম। মানে কষি কষিয়ে রাখবো আর কি, আমরা এখন কষিয়ে দেবো ঢাকনা দিয়ে, পানিটা রোলটা কষাবো, মশলাগুলি ভালোভাবে কষা না কষালে গন্ধ লাগবে। এখন আমি কলিজাগুলি গরু কলিজাগুলি দিয়ে দিব, ভাপিয়ে একটা ভিউ বলে একটা সাবস্ক্রাইব করলে যে আমরা কতটা খুশি হই, তা হচ্ছে মানে কি বলবো, একটা অনেক আনন্দ পাই আসলে, অনেক উৎসাহ পাই।
ভিউয়ার্স এখন হচ্ছে আমরা 5 মিনিট পর আবারো 5 মিনিট পর আসলাম দেখুন কষানো হয়ে গিয়েছে এই যে কষানো হয়ে গিয়েছে আর উঠে গেছে এখন সিদ্ধ হওয়ার জন্য আমরা পানি দেব দেখেন এখানে কি সুন্দর গ্রামটা আসছে সুন্দর স্মেলটা অনেক সুন্দর একটা স্মেল আসছে দশ মিনিট পর ভিউয়ার্স আমরা এসেছি দেখুন কতটা ঝোল শুকিয়ে গিয়েছে আমাদের আমাদের ঝোল দেখছেন কত ঝোল শুকিয়ে আসছে গরু তুলে যাবো না হয়ে গেছে এখন আমি দুটো কাঁচামরিচ দিলাম হয়ে গেছে আমরা আরো ঝোল শুকাব আর একটু ঝোল শুকাবে এখন রাখতে রাখতে শুকিয়ে যাবে আমাদের কলিজা ভুনা হয়ে গিয়েছে গরুর কলিজা ভুনা এখন আমরা চুলা অফ করে দেব ফাইনালি ভিউয়ার্স আমাদের হচ্ছে কলিজা ভুনা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে আমি একটু চামচ দিয়ে কি ঝোলটা টেস্ট করেছি সেই হয়েছে সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আজকে আমরা দেখালাম কলিজা ভুনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন সো ভিউয়ার্স আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম